নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো সবার মুখ বন্ধ বলবেন শুধু মমতা বিরাট সিদ্ধান্ত এবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে ধারা এক কথায় সরকারি হাসপাতালের ভেতর সিভিক ভলেন্টিয়ারদের দাপাদাপি শেষ এবার বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের খেলা হবে গরু পাচার মামলায় অবশেষে জামিন দিল্লি হাইকোর্টের রায় তোলার রাজ্য আন্দোলনের মাঝেই নবান্নে মুখ্যমন্ত্রীর মুখোমুখি রীতা মমতাকে সমর্থন ঈশান নায়িকা যা বললেন আগেই হয়েছে পঁচাশি হাজার এবার পুজো অনুদান নিয়ে আরও বড় ঘোষণা মমতার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না সবার মুখ বন্ধ বলবেন শুধু মমতা আর্যকরী সুতেবার বিরাট সিদ্ধান্ত আর্য করে শুনি রাজ্য সরকারের অস্বস্তিক্রম বর্ধমান হাসপাতালের ভেতর তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় প্রবল সমালোচিত হচ্ছে রাজ্যের শাসক দল ঘটনার এক মাসের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফেরার আহ্বান জানানোয় শুরু হয় নয়া বিতর্ক জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন আন্দোলনী তাদের উৎসব এই আবহেবার নয়া সিদ্ধান্ত নেওয়া হল বলে খবর বড় সিদ্ধান্ত মঙ্গলবার একদিকে অভিযানে নেমেছে জুনিয়র চিকিৎসকরা এই আবহে মন্ত্রিসভার বৈঠক সেরে ফেলেন মুখ্যমন্ত্রী সূত্র মারফত জানা যাচ্ছে এই বৈঠকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আর্যিকর ইস্যু নিয়ে তিনি ছাড়া ক্যাবিনেটের আর কোনো সদস্য কোনো মন্তব্য করবে না এই বিষয়ে যা বলার আছে সেটা মমতাই বলবেন দুটি বিশেষ ইস্যুতে বেশি ফোকাস মুখ্যমন্ত্রীর জানা যাচ্ছে এদিনের বৈঠকে ষোলোটি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে মমতার তরফ থেকে দুটি ইস্যুতে বেশি ফোকাস করা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে পাঁচটি অতিরিক্ত পক্সো ফার্স্ট ট্র্যাক আদালত তৈরির নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী সেই সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ করার কথাও বলা হচ্ছে পাশাপাশি পূর্ণমন্ত্রীরা যাতে প্রতিমন্ত্রীদের বেশি করে দায়িত্ব দেন সেই নির্দেশও দিয়েছেন মমতা অনেকদিন ধরেই প্রতিমন্ত্রীদের তেমন দায়িত্ব না দেওয়া নিয়ে চাপানো তো চলছিল এদিনের বৈঠকে তাই এই নিয়ে বড় সিদ্ধান্ত দেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে আর্জি করিসে তিনি ছাড়া ক্যাবিনেটের আর কোন সদস্য কোনো মন্তব্য করবেন না এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেন মমতা সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে এদিন বৈঠকের পর আগামী বারোই তারিখ ফের একটি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী সেদিন সব মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিরেক্টর এবং প্রিন্সিপালদের নিয়ে তিনি বৈঠক করবেন বলে খবর সেই বৈঠকে পুলিশ সুপার জেলা শাসক কমিশনারেটের সিপি সিএমও এইচ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে বারো তারিখ দুপুরে নবান্ন সভাঘরে এই বৈঠক হতে চলেছে বলে খবর এই বৈঠকে কি হয় আপাতত সেদিকেই নজর সকলের প্রিয় ভালোবাসার দর্শক মমতা দিদি কি পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকার আপনার মূল্যবান মতামত এস অন নো কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে আর আবহেব আর বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে তিনশো ছাপ্পান্ন ধারা এক কথায় তোলপাড় আর্যিকর কাণ্ডে ফুঁসছে গোটা বাংলা রাজ্যের নানান প্রান্তে চলছে প্রতিবাদ মঙ্গলবার যেমন স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা এর মাঝে শোরগোল ফেলে দিল রাজভবনের একটি বিবৃতি একশো সাতষট্টি নম্বর ধারার কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে বলে খবর জানা যাচ্ছে সেই বিবৃতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন তিনি যেন সংবিধানের একশো সাতষট্টি নম্বর ধারা মেনে সকল কার্যকলাপ করেন আর্যিকর কাণ্ডের আবহী রাজভবনের নয়া বিবৃতি আগস্ট মাসে কার্যকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ এই আবহাওয়ার রাজভবনের তরফ থেকে নয়া বিবৃতি জারি করা হলো সেখানে বলা হচ্ছে তার প্রকাশ্যে আসতে জোর চর্চা শুরু হয়েছে রাজভবনের বিবৃতিতে কি বলা হয়েছে একটি সর্বভারত সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে শুদ্ধ জারি করা এই বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে সংবিধানের একশো সাতষট্টি নম্বর ধারা পালন করে সকল কার্যকলাপ করার অনুরোধ করেছেন রাজ্যপাল বোস সেই সঙ্গে রাজ্যে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজ্য মন্ত্রিসভায় কি কি সিদ্ধান্ত হচ্ছে সেটাও রিপোর্ট আকারে রাজ্যপালের দেওয়ার কথা বলেও কথা বলা হচ্ছে খবর এখানে শেষ নয় রাজভবনের তরফ থেকে জারি করা এই বিবৃতিতে উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে রাজ্যপাল নানান জায়গা থেকে চিঠি ইমেল পাচ্ছেন সেখানে তাকে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারির ব্যবস্থা করার অনুরোধ করা হচ্ছে পাশাপাশি এই বিবৃতিতে আর্জি করে সম্পূর্ণ ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে বলে নানান জানা যাচ্ছে যেদিন ঘটনা ঘটেছিল সেদিন থেকে কিভাবে ঘটনাক্রম পরিবর্তন হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে বলে খবর অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সরকারি হাসপাতালের ভেতর সিভিক ভলেন্টিয়ারদের দাপাদাপি শেষ এবার বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার এরপর থেকে বাংলায় নানান প্রান্তে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার হাসপাতালের অন্দরে সিভিক ভলেন্টিয়ারদের যেখানে সেখানে ঘুরে বেড়ানো নিয়ে বিরাট মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কি বললো আদালত সোমবার শীর্ষ আদালতে আরজিকর মামলা শুনানি ছিল সেখানে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন পরিচয়পত্র না দেখেই সিআরপিএফ সবাইকে এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকতে দিচ্ছে তাদের মধ্যে সিভিক ভলান্টিয়াররাও রয়েছেন পশ্চিমবঙ্গের এক লাখেরও বেশি সেবিক ভলেন্টিয়ার আছে আর্যিকর কাণ্ডে অভিযুক্ত একজন সেবিক ভলান্টিয়ার যে নামেই তাদের অভিহিত করা হোক না কেন তাদের কোনো পরিচয় পত্র নেই বিরাট মন্তব্য প্রধান বিচারপতির একথা শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যারা হাসপাতালের সুরক্ষার দায়িত্বে রয়েছেন তাদের সুনিশ্চিত করতে হবে যে কেউ ইচ্ছা হলেই যেন এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়তে না পারে তাহলে ডাক্তারদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে কারা এমার্জেন্সি ওয়ার্ডে যেতে পারবেন সেটা সিআইএসএফকে নিশ্চিত করতে হবে এখানেই না থেমে বিচারপতি চন্দ্রচুর বলেন কোনো একজন সিভিক ভলেন্টিয়ারকে সম্পূর্ণ এমার্জেন্সি ওয়ার্ডে ঘুরে বেড়াতে দেওয়া যাবে না কারণ সেখানে ডাক্তাররা কাজ ডিউটি করেন বিচারপতি আরও বলেন সিআইএসএফকে বলুন ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে খেলা হবে গরু পাচার মামলায় অবশেষে জামিন দিল্লি হাইকোর্টের রায় তোলপাড় রাজ্য দীর্ঘ পনেরো মাস পর জেল মুক্তি গরু পাচার মামলায় অবশেষে জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মন্ডল বুধবার সুকন্যার জামিনের আর্জি মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট এর আগেও একাধিকবার জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি কোনোবার সায় না মিললেও এবার জামিন মঞ্জুর জামিন কেষ্ট কন্যার গরু পাচার মামলায় গত বছর এপ্রিল মাসে এটির হাতে গ্রেপ্তার হন সুকন্যা গরু পাচার মামলায় তার বাবা অনুব্রত মন্ডল গ্রেপ্তার হওয়ার পর দুবার দিল্লিতে ইডি হাজিরা এড়ান সুকন্যা মন্ডল এরপর তৃতীয়বার ইডির ডাকে দিল্লি পৌঁছলে তদন্তকে বিভ্রান্ত করার অভিযোগ বলেছিলেন করা অন্যায় ওটা খুব বাহাদুরের কাজ হয়নি প্রসঙ্গত দু সালের অগস্ট মাসে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত তারপর থেকে তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা এরপর কেষ্ট গ্রেপ্তারি সাড়ে আট মাস পর গ্রেপ্তার হয়েছিলেন সুকন্যা ইডির দাবি ছিল অনুব্রতর বিশাল সম্পত্তি সম্পর্কে তার কাছে তথ্য রয়েছে যদিও জেরায় সুকন্যা নাকি জানান সম্পত্তি সংক্রান্ত তার সব তার বাবা ও তার তৎকালীন হিসাবরক্ষক রক্ষক কোঠারি জানেন গ্রেপ্তারির পর থেকে দিল্লির তিহার জেলে ঠাই হয়েছে সুকন্যা এবারে দু হাজার চব্বিশে এসে পুজোর আগেই বাংলায় ফিরছেন অনুব্রত কন্যা জানা যাচ্ছে সব ঠিক থাকলে আগামীকালই জেল থেকে ছাড়া পাচ্ছেন তিনি এদিকে আরেকটি নিউজ হচ্ছে আন্দোলনের মাঝেই নবান্নে মুখ্যমন্ত্রীর মুখোমুখি রীতাভরি মমতাকে সমর্থন ঈশান নায়িকা যা বললেন আর্জিকর কাণ্ডের মাঝে এবার নবান্নে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ রীতা মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ তিরিশ মিনিট ধরে বৈঠক করেন তিনি কি ছিল একান্ত বৈঠকের বিষয়বস্তু জানা যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির অভ্যন্তরে মহিলাদের যৌন হেনস্থার ঘটনা রুখতে বিশেষ কমিটির প্রস্তাব উত্থাপন করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রীতাভরি চক্রবর্তী কি সিদ্ধান্ত হলো বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রীতা ভরির আর্জিকর কাণ্ডের মাঝেই টলিউডে একাধিক পরিচালক অভিনেতার বিরুদ্ধে উঠতে শুরু করেছিল যৌন হেনস্থার অভিযোগ অরিন্দমশীল জয়জিত বন্দ্যোপাধ্যায়ের মতো তারকাদের বিরুদ্ধে জৌনু হেনস্তার অভিযোগ উঠেছে সম্প্রতি কিছুদিন আগে মলায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের উপর যৌন নিগ্রহের ঘটনা প্রকাশে हेमा কমিশনের রিপোর্ট সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন মৃতাভরি টলিউডেও কেন নেই এমন কোন কমিশন সে প্রসঙ্গে জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে নিজের হেনস্থা হওয়ার ঘটনা যেমনটা জানা যাচ্ছে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে টলিউডের জন্য হেমা কমিশনের মতোই একটি কমিটি তৈরির প্রস্তাব রেখেছেন রীতা ভরি আর এই প্রস্তাবে নাকি ইতিবাচক সাড়াও দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনিও চাইছেন এমন একটি কমিটি যা টলিউড ইন্ডাস্ট্রির অভ্যন্তরে সর্বস্তরের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করবে এই বৈঠকে নাকি বেশ সন্তুষ্ট রীতা ভরি অন্যদিকে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার প্রশ্নে মুখ্যমন্ত্রীকে সমর্থন করলেন অভিনেত্রী ঈশা সাহা সোমবার সুপ্রিম কোর্ট জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেওয়ার পর মুখ্যমন্ত্রীকেও তাদের দ্রুত কাজে ফিরতে বলেন এবং আম জনতাকে বলেন উৎসবে ফিরতে এবার এই বিষয়ে ঈশা বললেন মুখ্যমন্ত্রী হিসেবে উনি জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করে ঠিকই করেছেন তিনি যে সুবিচারের দাবি তুলছেন সাধারণ মানুষ এটা নিয়েও কিছু বলুন ঈশা আরো বলেন এবার পুজোয় কোনো উন্মাদনা নেই কলকাতায় এই ঘটনায় সবার মন খারাপ সকলে বিষণ্ণ তবে প্রতিবাদের রাজনীতির রং লাগানি অভিনেত্রী বলেন বাঙালির রক্তে রাজনীতি তাই সবকিছুতে যে রাজনীতি মিশে থাকবে সেটাই স্বাভাবিক অন্যদিকে আরেকটি খবর হচ্ছে আগেই হয়েছে পঁচাশি হাজার এবার পুজো অনুদান নিয়ে আরো বড় ঘোষণা মমতার আরজিকর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য বাংলার মেয়ের হয়ে বিচারের দাবিতে নেমেছে রাজ্যের সকল শ্রেণীর মানুষ দিকে দিকে হচ্ছে প্রতিবাদ ইয়া বহি একের পর এক পুজো ক্লাব মমতা সরকারের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করছে জানিয়ে জোর চর্চা এরই মাঝে এবার এই বিষয়ে মুখ খুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মমতা বলেন যেসব পুজো কমিটি অনুদান নেবেন না তাদের বদলে নতুন ক্লাবকে সেই অনুদান ফেরানোর ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রী আরও বলেন আগামী কাল থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে বৈঠক থেকে মমতা বলেন এবার এক্সট্রা কিছু রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে সবটা হয়তো দিতে পারবো না চারশো পঞ্চাশ কোটি খরচ হয় ক্লাবগুলিকে দেওয়ার জন্য আগামীকাল থেকে সেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে যদি কেউ না নিতে চান নতুন যারা আবেদন করেছেন তাদের দিয়ে দেবেন এদিকে গত সপ্তাহে দুর্গাপুজোর অনুদান নিয়ে নয় জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে এর আগেও বেশ কয়েকবার এই অনুদান নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবগারাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের জনস্বার্থ মামলাটি উঠেছিল শুনানির জন্য মামলার আবেদনে জানানো হয় প্রতি অনুদান টাকা বাড়ছে কিন্তু খরচ নিয়ে সঠিকভাবে অডিট হচ্ছে না অনুদানের টাকা আদেও পুজোর কাজে ব্যবহার করা হচ্ছে কিনা সেই নিয়ে প্রশ্ন তোলা হয় এই নিয়ে জনস্বার্থ মামলা করে তার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে